গেমিং ফোনের মরশুম চলছে, সব কোম্পানি একে একে গেমিং ফোন লঞ্চ করছে এবং আসুস তাদের আরওজি থ্রি লঞ্চ করেছে কয়েকদিন আগে। আমরা জানি যাদের কাছে একটু দামটা বেশি মনে হয়েছে তাদের জন্য লেনেভো লঞ্চ করে দিয়েছে তাদের লেনেভো লিজিয়ান, একটা গেমিং ফোন যেটা সেই একই দিনে লঞ্চ হয়েছে, দুটোই কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্লাস প্রসেসর দিয়ে। এবং আগামী দিনে বেশ কিছু আরো ফোন আসতে চলেছে, যার মধ্যে প্রথমেই থাকবে নুবিয়া রেড ম্যাজিক 5S বলে ফোনটা, যে ফোনটা 28 জুলাই লঞ্চ করবে এবং চায়নাতে লঞ্চ করবে অবশ্যই, এবং সেই ফোনটায় দারুণ কিছু কনফিগারেশন আছে। তবে সেই লঞ্চ ইভেন্টে নুবিয়া আরো অনেক কিছু লঞ্চ করছে, তারা একটা নেক ব্যান্ড, ওয়্যারলেস নেক ব্যান্ড লঞ্চ করছে, তারা একটা 3 USB পোর্ট সহ একটা চার্জার লঞ্চ করছে, প্লাস একটা স্মার্ট ওয়াচ লঞ্চ করছে, যে স্মার্ট ওয়াচের ডিসপ্লেটা ফ্লেক্সিবল ডিসপ্লে। কিন্তু লেটেস্ট লিক থেকে আমরা জানছি রেড ম্যাজিক 5S এই ফোনটার যে অনটুটু বেঞ্চমার্ক স্কোর এসেছে 7 লাখ হতে চললো, আমরা 7 লাখ অ্যাচিভ করে ফেলবো আর কিছু দিনের মধ্যেই। এবং আমরা জানি এর আগে আসুস আরওজি থ্রি এইসব ফোনগুলো যখন স্কোর করেছিল তারা 6,50,000 মতো স্কোর করেছিল, এবং সেক্ষেত্রে নুবিয়া তাদের থেকে এক কদম বোধ হয় এগিয়ে থাকলো। আর এই গেমিং ফোনের প্রসঙ্গে মনে পড়লো, ইনফিনিক্স এর তরফ থেকে একটা দারুণ গেমিং ফোন, মানে অসাধারণ গেমিং ফোন, আজ অব্দি পৃথিবীতে কোনো কোম্পানি অত ফাস্ট অত দারুণ গেমিং ফোন বার করতে পারেনি। তো ফোনটাতে অনেক কিছু ভালো আছে যদিও, তো সেই ফোনটার আজকে আনবক্সিং বা ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও করেছিলাম, যদি না দেখে থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্লাস প্রসেসরের কথা যেখানে এসেই গেল সেখানে বলে নিই যে এইটা এই প্রসেসরটা 865 এর থেকে সামান্য কিছু ওভারক্লক করে পারফরমেন্স সামান্য বেটার করা হয়েছে, কিন্তু যেটা সত্যিকারের গেম চেঞ্জিং প্রসেসর হবে, যে প্রসেসরে আমরা অনেকটা বেশি ইম্প্রুভমেন্ট পাবো পারফরমেন্সে, সেই প্রসেসর আসতে চলেছে আগামী বছর। এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 875 সেই প্রসেসরটা নিয়ে লিক আসা শুরু হয়ে গেছে, সেই প্রসেসরটার কোড নেম হচ্ছে লাহাইনা, এই মডেল নাম্বার থাকছে SM350। 5 nanometer তৈরি চিপসেট হবে এবং সেখানে একটা কোর থাকবে কর্টেক্স A78। অবশ্যই 23% পারফরমেন্স বেড়ে যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 এর থেকে, দেখা যাক আরো নতুন খবর আসবে আপনাদের অবশ্যই জানাবো। OnePlus Nord এখনো বিক্রি হওয়া শুরু হলো না, অথচ OnePlus 8T এর লিক আসা শুরু হয়ে গেল। আগের দিন আপনাদের টেক নিউজে জানিয়েছিলাম OnePlus 8T তে আমরা 65W চার্জার পাবো, 64 MP প্রাইমারি সেন্সর পাবো ক্যামেরাতে, এবং নতুন একটা লিক আসছে সেখানে বলছে যে 120Hz ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে পাবো আমরা OnePlus 8T তে। অবশ্যই একটা ভালো ফোন হবে, দামটাও সেরকম ভালো হবে, দেখা যাক কি আসে কেমন হয়। সব লিক যা যা আসবে আপনাদের সবার আগে জানিয়ে দেবো, তার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা বাজাতে ভুলে যাবেন না, ওটাও বাজিয়ে রাখবেন নোটিফিকেশনের জন্য। রিয়েলমির নতুন ফোন নতুন সিরিজ V5, এই ফোনটা লঞ্চ হবে আমি বলেছিলাম আপনাদের টেক নিউজে আগেই যে আগস্ট মাসের প্রথম দিকে, এবং বহু জায়গায় খবর উঠছিল, বহু লোকে বলছিল যে এটা নাকি 27 জুলাই লঞ্চ হবে, আমি তখনই বলেছিলাম এটা ভুল খবর, 27 জুলাই তাদের মিটিং হবে। একটা ফোন লঞ্চ হওয়ার আগে যে ব্রিফ দেওয়া হয় সেই ব্রিফ দেওয়া হবে 27 জুলাই। এবার আজকে লিক এসে গেছে, কনফার্ম ডেট এসে গেছে, 3rd August এই ফোনটা লঞ্চ হবে চায়নাতে, এবং মিড বাজেটে 5G ফোন হবে, এবং এই ফোনটা খুব শিগগিরই ইন্ডিয়াতেও চলে আসবে এবং অবশ্যই বাংলাদেশেও আসবে। কত দাম হবে কি হবে সেটা আপনাদের টেক নিউজে আগামী দিনে অবশ্যই জানিয়ে দেবো। ভিভো S7 এই ফোনটা বেশ কিছুদিন ধরে আসবে আসবে শোনা যাচ্ছিল, এখন এটা বিভিন্ন সার্টিফিকেশন সাইটে লিস্টেড হওয়া শুরু হয়ে গেছে, মানে ফোনটা আসছে কয়েকদিনের মধ্যেই। এবং ভিভো কিছুদিন আগে এটা লাইভ শট লিক করে দিয়েছিল, বেশ সুন্দর দেখতে লাগছে, মানে অ্যাট্রাকটিভ এবং কিউট দেখতে লাগছে, মানে আমি ফোনটার কথাই বলছি। তো অবশ্যই ফোনটা কেমন দেখতে লাগছে আপনারা সেটা কমেন্ট করে জানাবেন। অ্যাপেলের আইফোনের লিক তো আসবেই, এখন রোজ রোজ আসবে, নিয়মিত আসবে আইফোনের দুটো খবর, দুটো লঞ্চ ইভেন্ট থাকবে। আসলে এতদিন যে সবাই বলছিল আইফোনের একটাই লঞ্চ ইভেন্ট থাকবে, 8 September লিক থেকে জানা গেছিল, কিন্তু এখন নতুন খবর হচ্ছে দুটো লঞ্চ ইভেন্ট থাকবে, একটা 8 September একটা থাকবে 27 October। 8 September তাদের iPhone 12, অ্যাপেল গ্লাস, অ্যাপেলের যে ওয়াচ সেগুলো লঞ্চ হয়ে যাবে, এবং যেটা 27 October যে লঞ্চ ইভেন্ট থাকবে সেখানে ম্যাকবুক লঞ্চ হবে, আইপ্যাড লঞ্চ হবে, এবং এই অক্টোবর নভেম্বর নাগাদই আইফোন 12 এর বিক্রি শুরু হবে। লঞ্চ হয়ে যাবে সেপ্টেম্বরের 8 তারিখ, কিন্তু বিক্রি শুরু হতে হতে সেই কিন্তু অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরু। স্যামসাং দীর্ঘদিন ধরে মিড বাজেট সেগমেন্টে একের পর এক ফোন লঞ্চ করে চলেছে, এবং আমরা তাদের গালাগালি দিয়ে চলেছি কারণ তারা সেই একই এক্সিনোস 9611 প্রসেসর দিচ্ছে। এই M31S ফোনটার কথাই ধরুন না, সেই ফোনটাতে অ্যামোলেড ডিসপ্লে আছে, 6000mAh ব্যাটারি আছে, মানে 64 MP ক্যামেরা আছে, সেই ফোনটা নিয়ে আমাদের অনেক আশা ছিল, কিন্তু সেসব দিয়ে জানা গেছিল যে সেখানেও আছে এক্সিনোস 9611 চিপসেট। এবং আরও দুঃখের খবর, নতুন লিক জানাচ্ছে সেখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নেই, অ্যামোলেড ডিসপ্লে হওয়া সত্ত্বেও, এখন অব্দি লিক কিন্তু অ্যামোলেড ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে হওয়া সত্ত্বেও সেখানে সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। কেন করছে স্যামসাং এসব আমি সত্যি জানি না, কিন্তু স্যামসাং একটা ভালো জিনিস করেছে, স্যামসাং তাদের আগামী একটা এম সিরিজের ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730 প্রসেসর নিয়ে আসছে। এই ফোনে আবার 7000mAh ব্যাটারি থাকবে, পাওয়ার ব্যাংক
ছোটখাটো পাওয়ার ব্যাংক, 7000 mAh ব্যাটারি এবং সেখানে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে, প্রাইমারি সেন্সারটা, তারপর একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স থাকবে, এটাও আমরা লিক থেকে জানতে পেরে গেছি। তো যাই হোক, স্যামসাং ভালো কাজ করার চেষ্টা করছে, যত ভালো করবে আমরা তত স্যামসাংকে অ্যাপ্রিসিয়েট করবো, কারণ আমরা চাই স্যামসাং ভালো কাজ করুক, চাইনিজ ব্র্যান্ডগুলোর সাথে কম্পিট করুক, যত আমাদের কাছে বিকল্প বাড়বে তত আমরা খুশি হব। এবং ডিজিটাল চার্ট স্টেশনের আরেকটা লিক থেকে আমরা জানছি শাওমির ব্যাপারে এই লিক, যে শাওমির 10টা ফোন আমরা শুধু রিয়েলমিকে বলি, স্যামসাংকে বলি, শাওমির 10টা ফোন পাইপলাইনে রয়েছে, আগস্ট মাসে লঞ্চ করা শুরু হবে, সেপ্টেম্বর অবধি এগুলো পরপর লঞ্চ হতে থাকবে, একদম নতুন ফ্রেশ ফোন সব, কোনোটাতে আছে 48 মেগাপিক্সেল, কোনোটাতে 64 মেগাপিক্সেল, কোনোটাতে 108 মেগাপিক্সেল ক্যামেরা আছে, আবার কোনোটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর, কোনোটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765 প্রসেসর, কোনোটাতে মিডিয়া টেকের নতুন সব প্রসেসর দেওয়া থাকবে। এটা ডিজিটাল চ্যাট স্টেশনের লিক থেকেই আমরা আবারও জানছি, এবং এই সব লিক ডিজিটাল চ্যাট স্টেশন কখনোই ভুল দেয় না, সেক্ষেত্রে 10টা ফোন আগামী মাসে রেডি থাকুন। স্যামসাং এর আরো দুটো ছোট্ট খবর দিয়ে নিই, স্যামসাং এর গ্যালাক্সি S20 সাকসেসর S30 বা S21 যে নামেই আসুক না কেন আগামী বছরের শুরুতেই আসবে, তার বেস ভেরিয়েন্ট শুরু হবে 128 GB থেকে, কিন্তু উল্লেখযোগ্য ব্যাপার যে সেখানে টপ ভেরিয়েন্টটা থাকবে, একটা ভেরিয়েন্ট অবশ্যই থাকবে 1 TB-এর, মানে 1024 GB-র একটা ভেরিয়েন্ট থাকবে, একটা ফোনে 1024 GB কি করবে নিয়ে লোকে। আর স্যামসাং এর নোট 20 সিরিজ আমরা জানি যে এই 5ই আগস্ট লঞ্চ করছে, চারদিকে এ নিয়ে বেশ একটা হাইপ তৈরি হচ্ছে ক্রমশ, এবং সেখানে নোট 20 সিরিজে স্যামসাং দিচ্ছে 25 ওয়াটের চার্জার। হ্যাঁ, 25 ওয়াটের চার্জার স্যামসাং এর তরফ থেকে নিলে আমাদের দুঃখ করার খুব জায়গা আছে কি, আইফোন যেখানে 5 ওয়াটের দিচ্ছে 10 ওয়াটের দিচ্ছে, মেনে নিতে হবে, প্রিমিয়াম ফোন তাই প্রিমিয়াম চার্জার। একটু আগে যে ডায়মেনসিটি 720 প্রসেসরের কথা বলছিলাম, 5G-তে এন্ট্রি লেভেলের একদম নতুন একটা প্রসেসর, যে প্রসেসর দিয়ে বিভিন্ন কোম্পানি শাওমি থেকে আরম্ভ করে হুয়াবে থেকে আরম্ভ করে সবাই ফোন আনবে বলেছিল, ওপো বাজি মেরে দিয়ে চলে গেল। ওপো A72 এই ফোনটা লঞ্চ করে গেছে চায়নাতে 2 দিন আগে, এবং এই ফোনটাতে প্রথমবার আমরা পেলাম ডায়মেনসিটি 720 প্রসেসর। এই ফোনটার বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে চাইনিজ ইউয়ানে 1899 ইউয়ান, মানে ইন্ডিয়াতে 21,000 টাকার মতো, আর বাংলাদেশে 28,000 থেকে 29,000 টাকায় আপনারা এই ফোনটা পাবেন। 6.59 ইঞ্চি 90Hz রিফ্রেশ রেট যুক্ত একটা LCD IPS ডিসপ্লে, অবশ্যই ডিসপ্লেটা কম দামের ফোনে এরকমই হওয়ার কথা, এটা মিড বাজেটের ফোন, এবং এই ফোনে ব্যাকসাইডে আছে 3টে ক্যামেরা, 16+8+2 মেগাপিক্সেল ক্যামেরা আছে, ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেলফি শুটার, 4020x30mAh ব্যাটারি আছে, এবং একটা 18W-এর ফাস্ট চার্জার আছে। এই ফোনটা কেমন দেখে মনে হচ্ছে যেন সামান্য কিছু টুকটাক চেঞ্জ করে দিয়ে, প্রসেসরটা পাল্টে দিয়ে, এটা আমরা যে রিয়েলমির তরফ থেকে রিয়েলমি C15 ফোনটা দেখলাম সেই ফোনটাই রিব্র্যান্ডেড করে ওপোর তরফ থেকে লঞ্চ করা হলো, মানে ওপোর ফোন রিয়েলমি লঞ্চ করে, রিয়েলমির ফোন ওপো লঞ্চ করে, ভালোই চলছে কোম্পানিগুলো, ট্যাক্স ফাঁকি দেওয়ার এগুলো একটা ভালো উপায়। চারদিকে জানলা দরজা বন্ধ করে রেখেছি, বাইরে থেকে খুব আওয়াজ আসছে তার জন্যই এত ঘাম হচ্ছে আসলে, তাছাড়া গরমও খুব পড়েছে, আপনাদের ওখানে কি গরম পড়েছে অবশ্যই কমেন্টে সেটা লিখে জানাবেন। আর আজকের পোল এই প্রসঙ্গে দিয়ে রাখি, আপনার কাছে আজকে আমার প্রশ্ন যে আপনি যে স্মার্টফোনটা ইউজ করেন সেটা কত দামের স্মার্টফোন, একদম এন্ট্রি লেভেলের কম বাজেটের স্মার্টফোন, নাকি মিড বাজেটের, নাকি হায়ার মিড বাজেট, নাকি প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোন, অবশ্যই আজকের পোলে ভোট দিয়ে জানাবেন। এবং ওয়ান প্লাস নর্ড নিয়ে এত হাইপ তৈরি হয়েছে, অ্যামাজন ইন্ডিয়া জানাচ্ছে ওয়ানপ্লাস নর্ড এই ফোনটার ব্যাপারে ইন্টারেস্ট দেখিয়েছে, বুক টুক করতে গেছে, এরকম লোকের সংখ্যা ইতিমধ্যেই 40 লাখ পেরিয়ে গেছে, যখন সেল শুরু হবে তখন কি দাঁড়াবে সংখ্যাটা, মানে ভাবা যায় একটা ফোন সত্যি একটা কোম্পানি দেখিয়ে দিচ্ছে মার্কেটিং বা হাইপ তৈরি কিভাবে করতে। আর আজকে শেষ খবরে বলবো মোটোরোলার তরফ থেকে, মোটো G9 প্লাস এই ফোনটা TÜV সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে, এবং সেখান থেকে আমরা জানতে পাচ্ছি এই ফোনটাতে 4700 mAh ব্যাটারি আছে এবং 30W চার্জার, আগস্ট মাসে ইন্ডিয়াতে লঞ্চ হবে, বাংলাদেশেও আগস্টেই যাবে। এবং মোটোরোলার তরফ থেকে G9 আমরা আগে দেখেছিলাম, G9 প্লাস কতটা ভালো হবে সবকিছু দামের উপর নির্ভর করছে। আজকের ভিডিও এখানেই শেষ করবো, কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক করে জানাবেন, দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।